வந்து எந்த ইউটিউব না, শুধু ফেসবুক অ্যাড বলেন বা গুগল অ্যাড বলেন, যেটাই বলেন, হ্যাঁ, এটা আসলে হালালের বিষয়ে চিন্তা করতে গেলে অনেক কিছুই আসলে প্রশ্নবিদ্ধ হয়। এই কথা এখন এখন আমি বলি, আমি বলি যে আপনি একটা নর্মাল একটা ওয়াচ ছাড়লেন, হ্যাঁ, আমি যদি বলি যে একটা ওয়াচ ছাড়লেন বা যে কোনো কিছুই ছাড়লেন, কথার কথা এখন আপনি এটা ছাড়লেন, এখন কথা হচ্ছে যে এখানে আসলো কি একটা গানের অ্যাড অথবা একটা এই, হ্যাঁ, অ্যাডালার শুনো না, অ্যাডালার সমস্যা, ওটা কোনো সমস্যা না, ধরেন যেটাই আসুক এখন যে কোনো ধরনের অ্যাড আসতে পারে, সেটা আপনার হাতে না, বুঝছেন না তো, ওইটা কি আসলে কি জায়েজ কি না সেটা তো দেখার বিষয়, বুঝছেন না কথা। সবচেয়ে মানে আপনার এই যে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি একদম হালাল ওয়েতে ইনকাম করতে চান, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে স্টক মার্কেট প্লেস। আপনি বায়ারের কামকেও আপনি অনেক সময় চাইলেও কি করতে পারবেন না, এই কী বলে যে ও আপনার একটা ফ্লায়ার করে দিতে বললো, ওইখানে একটা ছবি ইউজ করতে বলতেছে, ওই ছবিটা আপনার প্রিন্ট হবে, বুঝছেন না কথা, ওটাতে কিন্তু আপনি দায়বদ্ধ, মানে যদি ওদিকে চিন্তা করেন আর কি। বাকি এই যে স্টক মার্কেটটা হচ্ছে একদম ফ্রেশ, আপনি
যেটা নিজে বানায় দিবেন সেটা সেল হবে, কোনো ধরনের কোনো কি নাই, ঝামেলা নাই, বুঝছেন না? এখানে কেউ আপনাকে দরবন্দা করতে পারবে না, এখানে আপনি যা দিবেন তাই এই এরা নিবে, বুঝছেন না? আর ঝামেলা করার কোনো অপশন নাই। হচ্ছে এই জন্য আমি স্টক মার্কেটটাকে সাজেস্ট করি বেশি সবাই। বাকি আমাদের মিনিস্ট্রিতে স্টক মার্কেটের এখন এগুলো এখনো ওরা বুঝছে না, ওরা বুঝে হচ্ছে গিয়ে ফাইবার, আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার। হ্যাঁ তা তো অবশ্যই, স্কিল তো হইতেই হবে, স্কিল তো লাগবে, যে কোনো ক্ষেত্রে স্কিল লাগবে। এক্সপার্ট আপনি কাজ করতে করতে হয়ে যাবে না। এই যে এই ছেলেটা এই আজকে ওর এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে, আপনার গ্রাফিক কিভাবে ওর আইটেম অ্যাপ্রুভ করছে। হ্যাঁ আজকে একটা সেলও হইলো, তো সম্পূর্ণ ওর নিজের হাতে, এগুলো চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারে। দুইটা আইটেম অ্যাপ্রুভ করছে, বুঝি নাই গ্রাফিক রিভারে আপনি আইটেম অ্যাপ্রুভ করাতে পারছেন মানে হচ্ছে আপনি কোয়ালিফাইড, বুঝছেন না? মানে এই সেক্টরে আপনি কোয়ালিফাইড। প্রোফাইল ক্রিয়েট করা ইজি, প্রোফাইল ক্রিয়েট করতে কোনো সমস্যা হয় না, জাস্ট সমস্যা হয় হচ্ছে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাটা হচ্ছে মূল সমস্যা। এই পাঁচটা আইটেম দিয়েছে, পাঁচটার মধ্যে দুইটা অ্যাপ্রুভ হয়েছে, তাও এই যে দেখেন যেগুলো রিজেক্ট করছে ওগুলো কিন্তু খারাপ হয় না, সুন্দর হয়েছে। এই যে এটা রিজেক্ট করছে, এটা অ্যাপ্রুভ করছে, এটা অ্যাপ্রুভ করছে, এটাও রিজেক্ট করছে, টোটাল পাঁচটা আইটেম দিছিল। রিজেক্ট করলেও সমস্যা না, বিহান্সে ড্রিবলে সব কিছুই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বিহান্স হচ্ছে আপনার ফ্রি, মানে আপনি নিজেই দিতে পারবেন, তবে ড্রিবলে আপনি ইনভাইট ছাড়া দিতে পারবেন না, দিলেও সেটা ভিউ হবে না। আপনার এই পোর্টফোলিও সাইট, হ্যাঁ এখানে আপনার ফ্রি প্রিমিয়াম কোনো কিছু নাই, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও করতে পারবেন ফ্রিতে। জাস্ট একটা ক্লায়েন্ট আপনাকে বললো, বললো যে তোমার কাজগুলো দেখি, তখন আপনি কিসে কাজ দেখাবেন? তার কি আপনি একটা একটা ইমেজ পাঠাবেন, আপনি সরাসরি যে লিঙ্কটা দিয়ে দিবেন। এখন এই যে আপনি এই সাইটটাতে আপনি পোর্টফোলিওটা তৈরি করতে পারতেছেন, বিহান সাইটটাতে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারতেছেন, এটাই ফ্রি, বুঝছেন না? আর ড্রিবলে চাইলেও দিতে পারবেন না, সেখানে আপনার ইনভাইট লাগবে, যারা আপনার আগে থেকে কাজ করতেছে ওদের কাছে কিছু ইনভাইট থাকে। হ্যাঁ ডিবল থেকেই দেয় যে তোমার আশপাশে যারা আছে কাজ করতেছে, ভালো কাজ করতেছে, তাদেরকে ইনভাইটটা দিতে পারো, যাতে করে তারা তার কাজগুলোকে এখানে কি করতে পারে, বুস্ট, মানে আপনার যে এই যেটাকে বলা হয় মানে ফল, মানে শেয়ার করতে পারে। হ্যাঁ তো শেয়ার করলে যেটা হয়, ওইখানে আবার প্রিমিয়ামের অপশন আছে, বিট করে কাজ নেওয়া যায়, প্রিমিয়াম মেবি বাৎসরিক একটা চার্জ আছে, $29 কি $30 সম্ভবত, এই আর কি। হুম অবশ্যই পারবেন, এখানে ইনভার্টার মার্কেটের লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন, আমারটাতে আমি অ্যাড করছিলাম তো। ধরেন আমি যদি এই ফ্লায়ারে যাই, এখানে নিচে আসলে দেখেন এই যে
Are you looking for professional, unique and high quality flyer? Click here. এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আর এখানে হচ্ছে এই ফ্লায়ারটি কি করার জন্য ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড নাও তে ক্লিক করলেই সরাসরি নিয়ে যাবে হচ্ছে আপনার এটা যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেস বিহান্সের ক্যামেরা কি আপলোড করতে হয় সেটা আপনাদেরকে বলি না মনে হয় না নেক্সট ক্লাসে দেখাই দেবো সমস্যা নেই এই যে এখন এটা কোড গ্রাফে চলে আসছে এখান থেকে এবার আবার কেউ যদি পছন্দ করে কিনে নিবে অনেকে দেখলাম একটা সেকশনে একটা ডিজাইন রাখছে একটা ডিজাইন একটা মকআপে দিয়ে এইটা আবার এটা একটা ডিজাইন না তিন চারটা মকআপ বানায় যে একই ডিজাইন তো মকআপ করবেন এটা প্রেজেন্টেশনটা যত সুন্দর করে করতে পারেন এটাই হচ্ছে মূল হ্যাঁ ডিজাইনও সুন্দর হইতে হবে তবে ডিজাইন সুন্দর হওয়া থেকে প্রেজেন্টেশনটা যেন বেশি সুন্দর হয় তাইলে মানুষ খাবে বুঝছেন না কথা একটা লোগো এভাবে মানে একই লোগো বিভিন্ন মকআপে না দেওয়াটাই বেটার হয় কি এটা মানে প্রোডাক্ট করে দিলে সুন্দর হয় আর কি আমি আমি যে রুমটা দিছি যে এখানে দেখেন এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে লোগো ফোলিও আর কি এখানে 10-12টা লোগো একই এর মধ্যে আমার অনেকগুলো লোগো আছে 10-10টা মনে হয় 10-12টা আছে এগুলো অবশ্য মকআপ করা না মকআপ করা হচ্ছে এখানে কিছু আছে বিভিন্ন রকম করা যায় এটা আসলে যার যেমন চয়েস আর কি বুঝছেন না এখানে জাস্ট একটা একটা মকআপ ইউজ করছি এখান থেকে আমার ড্রিবলে যেতে পারবো টুইটারে যেতে পারবো লিঙ্কডইনে যেতে পারবো বুঝছেন না অথবা সরাসরি আমার সাথে ফেসবুকে আমার কানেক্ট হতে পারবে সরাসরি মেইলে কানেক্ট হতে পারবে এটাই তো বলা হয় গোল্ডেন রেশিও এটারই বলা হয় গোল্ডেন রেশিও হ্যাঁ এই যে এটাকেই বলা হয় দেখেন একটা লোগো তৈরি করতে প্রথমে এই যে দেখেন স্কেচ করছে ও হ্যাঁ যেটা আমি এই যে এটা তৈরি করার সময় এটা এটা হাতে করছে কলমে কলমে করে এরপরে এটা করার জন্য আপনার এটা হচ্ছে মূল গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিওর মূল এটা হচ্ছে এটা গোল্ডেন রেশিওর মাপ আছে হ্যাঁ কোনটা কতটুকু মাপে হবে বা কি আসা বিষয় কোনটার সাথে কোনটা মিলবে না মিলবে এটা আসলে আমার তেমন একটা ধারণা নাই এই যে দেখেন হ্যাঁ এই যে এখানে দেখেন এই গোল্ডেন রেশিও দিয়েই প্রথমে কি এটা সাজাইছে এই যে এটার উপরে হ্যাঁ এই সাজানোটাই শিখা লাগবে এই সাজানোটা শিখার জন্যই আমার কাছে এই আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে পেড কোর্সের কথা এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই সবগুলারে আপনার ইয়ে করে দেন হচ্ছে আপনার
এটা বাইর করছে। হ্যাঁ, এটাকে মূলত বলা হয় যে একটা লোগোর প্রেজেন্টেশন। হ্যাঁ, কেমনে থেকে কেমনে বাইর করছে, কী আসা বিষয়, এই এই জিনিসগুলো আপনি দেখেছি। এখন আসেন, এরপরে কালার। হ্যাঁ, কালার চুজ করছে, কালার চুজ করে আবার এটাকে আপনার মূলিয়াতে বাইর করছে, এখান থেকে এটারা বাইর করছে। এইটা এই ধরনের একটা লোগোর দাম হচ্ছে $500 থেকে $600 নিম্নে, এর থেকে কমে করে এগুলো পোষাইব না। এই হলো লোগো প্রেজেন্টেশন। এই সার্কেল গুলো মিলাইতে অনেক টাইম লাগে, আমি একটা লোগোর জন্য ট্রাই করছিলাম, তা ভালো করে মিলাইতে পারিনি। আপনাদেরকে আমি এই যে দাম হচ্ছে খুব বেশি ভালো কাজ জানতাম না, তো এই যে স্টক টেপ টেপ করাই তো বুঝতাম না। আমি আপনাদেরকে এই যে এটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রোমো ভিডিও যেটা আছে এটা। অন্য কোনো ব্যাচকে বলি না, আপনাদেরকে বলছি অনলি, তাও সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা, আমি কাউকে কোনো বাধ্য মানে বাধ্য করবো না। হ্যাঁ, পরে দেখবেন যে স্যার এটা কইছে ওইটা কইছে, ঝামেলা। কোথায় দেখাচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? যারা লোগো ডিজাইনে বিশেষভাবে দক্ষতা অর্জন করতে চান তারা এটার সাউন্ড শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখতে পারেন। আর এটি গতানুগতিক ট্রেনিং সেন্টারগুলোর মতো কোনো? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এটা খুলে দিতে হবে, তাহলে মানুষ শুনতে পারবে। বর্তমানে 150 জনের অধিক স্টুডেন্ট আমার কাছে অনলাইন কোর্স করে সফলতার সাথে অনলাইন থেকে অর্থ উপার্জন করছে, এবং আমি বিশ্বাস করি যে কেউ এই কোর্সটি 100% শেষ করে যদি প্রতিদিন অনলাইনে পর্যাপ্ত পরিমাণে সময় দেয়, তাহলে সে সফলতার মুখ দেখবে ইনশাল্লাহ। এখন জেনে নেওয়া যাক কোর্সটিতে কী কী থাকছে। কোর্সটিতে থাকছে 50টি টিউটোরিয়াল, যেখানে লোগো স্টাইল, লোগো ক্যাটাগরি এবং লোগো আইডিয়া নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন গ্রিড সিস্টেম একটি লোগোকে যেমন সুন্দর করে, তেমনই করে আকর্ষণীয়। এই কোর্সের মাধ্যমে আপনারা গ্রিড সহ গোল্ডেন রেশিওর ব্যবহার শিখতে পারবেন খুব সহজে। থাকছে ফ্রিল্যান্সার এবং ডিজাইন ক্লাউডে আমার উইন হওয়া কিছু ডিজাইন নিয়ে টিউটোরিয়াল, যা দেখলে বুঝতে পারবেন কীভাবে লোগো আইডিয়া জেনারেট করতে হয়। লোগো ইন্সপিরেশনের জন্য প্রদান করা হবে 30টি সাইটের লিঙ্ক। থাকছে 2000 অধিক ফন্ট যা আপনাদেরকে প্রদান করা হবে। বিভিন্ন মার্কেট প্লেসকে পরামর্শ দেওয়া হবে, যেমন ফ্রিল্যান্সার, ফাইবার, ডিজাইন ক্লাউড ইত্যাদি। এছাড়া মাইক্রো স্টক সাইটগুলোতে কীভাবে কাজ করবেন সেই বিষয়েও পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ। আমি কিন্তু শুধু লেনদেনের মধ্যে কোর্সটা শেষ করছি না, বরং যারা কোর্সটি কিনবেন তাদেরকে স্কাইপের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। এছাড়া আপনি চাইলে আমার ফেসবুক সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে আপনার করা ডিজাইনগুলো পোস্ট করে আমাকে দেখাতে পারেন, আমি কাজগুলো রেটিং করব এবং প্রয়োজনীয় পরামর্শ দিব। ডিজাইন রিলেটেড কোনো সমস্যা বা ফ্রিল্যান্সিং সাইডে কোনো সমস্যায় পড়লে আমাকে স্কাইপিতে কল দিয়ে সেগুলোর সমাধান করে নেওয়া যাবে। কোর্সটি সম্পর্কে আপনারা আরও কিছু জানতে চাইলে আমাকে মোবাইলে অথবা স্কাইপিতে নক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার এবং স্কাইপ আইডি দেওয়া থাকছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম।